E-Yooso Z686 65% mechanical keyboard Chinese brand Easten Times Technology company একটি সাবসিডিয়ারি ব্র্যান্ড হচ্ছে E-Yooso যারা পিসি রিলেটেড কম্পোনেন্টস গুলো নিয়ে আজকে অনেক দিন যাবত কাজ করে আসছে বেশ সুনামের সাথে তবে তাদের এই কিবোর্ড লাইনআপ গুলো বেশ পপুলার আর কিছুদিন আগে E-Yooso এসেছে বাংলাদেশে অফিশিয়ালি এবং তারা বাংলাদেশের বাজারে বাজেটের ভেতর কিছু প্রফেশনাল কিবোর্ডের লাইনআপ নিয়ে হাজির হয়েছে যার সুবাদে আমাদের কাছে এই E-Yooso Z686 কিবোর্ডটি আমাদের কাছে এসেছে তো এটা হচ্ছে একটা মেকানিক্যাল কিবোর্ড যেখানে আপনারা পার্কি আরজিবি পাচ্ছেন এবং একই সাথে হট সোয়াপেবল সুইচেস বর্তমানে এই কিবোর্ডটির প্রাইস 3000 টাকা বা তার কিছু বেশি এবং এই বক্সে রয়েছে মিনিমালিস্টিক কিবোর্ডটি সাথে পাচ্ছেন একটি রাবার কোটেড ডিটাচেবল টাইপ সি কেবল এক্সট্রা 5টি সুইচ কি ক্যাপ পুলার এবং কিছু পেপার ওয়ার্কস প্রথমে শুরু করা যাক এর কি ক্যাপসের ফন্ট দিয়ে কি ক্যাপগুলোর ফন্টে অত্যাধিক গেমিং টাইপ ইন্টেন্সিভ কোনো লুক দেওয়া হয়নি সিম্পল বাট একটা ক্লাসি ভাইব রয়েছে যা আপনার চোখে বেশ শান্তি দিবে আর কি ক্যাপসের বাটনের ইন্ডিকেটরগুলো বেশ ভালোভাবে বোঝা যায় এবং লেটারের সাইজগুলো একটু বড় যা একে দিয়েছে বাজেটে বেশ এলিগেন্ট একটা লুক এই কিবোর্ডের বডিতে আপনারা 68 কিজ পাচ্ছেন এবং এই কিজগুলো হচ্ছে ওয়ান ওর রেড সুইচ এবং রেড সুইচের মানে হচ্ছে লিনিয়ার সুইচ অর্থাৎ আপনি যখন প্রেস করবেন তখন এক্সট্রা কোনো টেকটাইল নয়েজ আপনি বা টেকটাইল ফিল পাবেন না যারা আসলে রাতের বেলা এই ধরনের কিবোর্ডগুলো খুব বেশি টাইপিংয়ের জন্য ইউজ করে তাদের জন্য বেশ সুইটেবল ওয়ানো বেসিক্যালি ওতেমের মতোই একটা চাইনিজ ম্যানুফ্যাকচারার ব্র্যান্ড যারা এই ধরনের সুইচগুলো তৈরি করে আর এই কিবোর্ডের রেড সুইচগুলো ওয়ানোর সুইচ বাট এটার আরেকটা ভেরিয়েন্ট রয়েছে ব্লু সুইচের যেটা টেকটাইল ফিডব্যাক দেয় তবে সেটা হচ্ছে ওতেমের ব্লু সুইচ সুইচগুলো মূলত এই ধরনের বাজেট ওরিয়েন্টেড কিবোর্ডগুলোতে বেশি দেখা যায় যদিও বা বাজেট অনুযায়ী এই সুইচগুলো কিন্তু বেশ ভালো এবং হাই কোয়ালিটির আপনার কিজগুলোতে 50 মিলিয়ন লাইফ স্প্যান পাবেন ক্লিকের সো এটা আপনাকে ডেফিনেটলি একটা লম্বা সময় ব্যাকআপ দিবে আর তাছাড়া আপনার বক্সে এক্সট্রা 5টা কিজ পেয়ে যাবেন যদি টুকটাক দু একটা নষ্ট হয়েও যায় সেক্ষেত্রে রিপ্লেস করার সুযোগ রয়েছে এই কিজগুলোকে কভার করার জন্য যেই কি ক্যাপসগুলো ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে ডাবল শট পিভিসি কি ক্যাপস যা আমার মতে বাজেট অনুযায়ী খুবই ভালো কোয়ালিটির এবং এর ফলে এটার ভেতর থেকে লাইটটা খুব ভালোভাবে পাস থ্রু হয় যার কারণে ওভারঅল কিবোর্ডের লাইটিংটা খুবই সুন্দরভাবে ফুটে ওঠে এবং পার্সোনালি আমার কাছে কিবোর্ডের পছন্দ বা ভালো লাগার সবথেকে বড় একটা পয়েন্ট হবে এটার লাইটিংটা এটা এতটাই সুন্দর যে এই বাজেটে কল্পনাই করা যায় না সাধারণত এই বাজেটে পার্কি আরজিবি কিবোর্ড দেখাই যায় না সেখানে এখানে আপনারা পার্কি আরজিবি তো পাচ্ছেনই প্লাস ওভারঅল কোয়ালিটিগত কারণে আপনারা এটা থেকে লাইটিং এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগবে আপনাদের কাছে 20টি লাইটিং প্রিসেট রয়েছে এতে যার প্রতিটি ইফেক্ট আপনার ভালো লাগবে এবং এর ফাংশন প্লাস পেজ ডাউন বাটন প্রেস করে আপনার পছন্দ অনুযায়ী ইফেক্টগুলোকে সুইচ করে নেবেন বা সিলেক্ট করে নেবেন এই কিবোর্ডটির ওজন 558 গ্রাম বাট হাতে নিলে আরেকটু হালকাই মনে হয় সত্যি কথা বলতে এটার পুরো বিল্ড কোয়ালিটি হচ্ছে প্লাস্টিকের যদিও বা হাতে তেমন কোনো চিপ ফিল দিছে বলে আমার মনে হচ্ছে না এখানে আপনারা একটা টেক্সচার ফিল করবেন এইটার বডিতে যেটা অনেকটা কংক্রিট সার্ফেসের মতো এই ফুল কিবোর্ডের রংটা দেখতে সাদা হলেও কি ক্যাপসটা অ্যাকচুয়ালি ফুল হোয়াইট বাট বডিটা হচ্ছে হালকা একটু গ্রেইশ বা ক্রিম হোয়াইট টাইপের একটা কালার এর বডি ডাইমেনশন 12 ইঞ্চি লম্বায় 3.9 ইঞ্চি চৌড়ায় এবং 1.37 ইঞ্চি উচ্চতায় যা ওভারঅল একে বেশ কম্প্যাক্ট একটা সাইজ দিয়েছে আপনারা যারা পোর্টেবলভাবে কিবোর্ড ইউজ করেন তাদের ক্ষেত্রে এই জিনিসটাকে বহন করা ক্যারি করার ক্ষেত্রে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাবেন স্পেস বারে রয়েছে E-Yooso এর ব্র্যান্ডিং লেফট সাইডে রয়েছে টাইপ সি পোর্ট সত্যি বলতে এই লেফট সাইডে ইউএসবির পজিশনটা আমার কাছে মোটেও কনভিনিয়েন্ট মনে হয় নাই এটা সামনের দিকে থাকলেই সবথেকে বেশি ভালো হতো তবে তারা এখানে ইন্ডিকেটর লাইট হিসেবে ক্যাপস লকের লাইটের পজিশনটা খুব ইন্টারেস্টিং একটা পজিশন চয়েস করেছে যেটা হচ্ছে একই সাথে এই পাশেই যেটা আপনি সচরাচর যেভাবে বসে ডেস্কটপ ইউজ করেন সেই অবস্থায় দেখতে পাবেন না তবে আপনার মাউস প্যাডে বা এই টেবিলের উপর এই আলোটা পড়বে ইনডোরে ভালো লাইটিং সিচুয়েশনে মোটামুটি সহজেই দেখতে পাওয়া গিয়েছে আর রুম যদি অন্ধকার হয় তাহলে তো আরও সহজেই দেখতে পাবেন ডিটাচেবল কেবলটি 1 মিটারের মতো হার্ড রাবার কোটেড কোনো ব্রেডেড ফিনিশ দেওয়া হয়নি এবং পুরুত্ব একটু মোটা সো সবশেষে আমার কাছে E-Yooso Z686 বাজেটের মধ্যে সত্যি জোস একটা অপশন আপনারা হয়তো বা সিমিলার অপশনস পাবেন বাট এই জিনিসটা অলওয়েজ একটা এক্সট্রা ফিচার বা এক্সট্রা বেনিফিট আপনাকে প্রোভাইড করছে যার মধ্যে আমার কাছে অন্যতম লেগেছে এর ওভারঅল লাইটিং ওভারঅল সাইজ এবং ওভারঅল ইজি টু ইউজ হয়তো বা তারা দু একটা জিনিস এক্সট্রা ইমপ্লিমেন্ট করতে পারতো যেটা হচ্ছে ইউএসবির পজিশনটা চেঞ্জ করতে পারতো এবং তারা একটা ডেডিকেটেড সফটওয়্যার প্রোভাইড করতে পারতো যার মাধ্যমে আসলে ইউজার বাটন চাপাচাপি না করে তার পিসিতে বা তার ল্যাপটপে খুব সহজে লাইটিং বা যে কোনো কাজ করে নিতে পারতো তো যাই হোক বাজেটে আসলে খুব বেশি চাওয়া যায় না এই বাজেটে অন্যান্য ভালো কিবোর্ডগুলো আসলে আহামরি খুব বেশি কিছু অফার করতেছে না সেই হিসেবে এটা ডেফিনেটলি ওয়ান অফ দি বেস্ট অপশন হবে এই বাজেটে আর ভালো কথা এই কিবোর্ডের আপনারা আরও একটা ভার্সন পাবেন যেটার দাম আরেকটু বেশি বাট সেটা হচ্ছে ওয়্যারলেস আপনারা যদি একেবারেই ওয়্যার ফ্রি ইউজ করতে চান আপনাদের ডিভাইসের সাথে তাহলে এই সেম কিবোর্ডের একটা ওয়্যারলেস ভেরিয়েন্টও আছে যেটা আপনারা চাইলে কিনতে পারেন আপনারা যারা এটা কেনার কথা ভাবছেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক ভিজিট করবেন ধন্যবাদ আমাদের আজকের স্পন্সর গ্যাজেট ওয়ারহাউস বিডিকে আপনারা তাদের কাছে এই ধরনের কিবোর্ড সহ অনেক ধরনের কম্পিউটার পেরিফেরালস বা বিভিন্ন অ্যাক্সেসরিজ কিনতে পারবেন ডিসক্রিপশনে তাদের সকল ইনফরমেশন দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই চেক করে নেবেন
তো আজকের মতো এই পর্যন্ত, আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।